وعليكم السلام ورحمة الله وبركاته محترم মুজিব উদ্দিন ভাই আপনি প্রশ্ন করেছেন আইপিএল এ খেলা দেখা যাবে কিনা কেননা আইপিএল এর মধ্যে অনেক দুরকম দুরম্বরি হয় যদি যাই দলিল সহকারে বলবেন মহতারাম ভাই আইপিএল সহ মেলা ধরনের যে খেলাধুলাগুলো এগুলো সাধারণত কাফেররা আয়োজন করে থাকে এবং এইখানে দু নম্বরই তো যা আছে অশ্লীলতা বেহায়াপনের ছড়াছড়ি শেষ নেই ঠিক আছে তো এগুলোতে সময়ের অপচয় হয় আর সময় সম্পর্কে মুসলিম বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াযালু কদম ইবনু আদম ইয়াউম আল কিয়ামতি হাত্তা ইউসাল আন 50 ওয়া ফি রিয়ায়াতিন আন 40 কিয়ামতের দিন মুসলিম বান্দা বা যে কোনো ব্যক্তি প্রত্যেকেই আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এবং এক পা সামনে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে চারটি বা পাঁচটি প্রশ্নের উত্তর না দিবে তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনা তার জীবন সম্পর্কে সে তার পুরো জীবনটা লাইফটা কোন পথে ব্যয় করেছে ও আন শাবাবিহি ফিমা আবলা তার যৌবন সম্পর্কে খাস একটি প্রশ্ন থাকবে ও আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা আর তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে কোন পথে আয় করেছে কোন পথে ব্যয় করেছে ওমা জামি আমিল বিমা আলিম আর যেটা জেনেছে সে অনুযায়ী কতটুকু সে আমল করেছে এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ বান্দা না দিবে ততক্ষণ আল্লাহর সামনে এক পা সামনে এগোতে পারবে না তারা তো এখানে দুটো প্রশ্ন থাকবে সময় সম্পর্কে তো সময়ের অপচয় এটা ইসলাম জায়েজ করেনি ঠিক আছে আইপিএল খেলা দেখতে গেলে সময়ের অপচয় হয় অশ্লীলতা বেহায়াপনা হয় এটা খেলাটা জুয়াড়ি ধরনের চলে গেছে কারণ এতে টাকা দেওয়া হয় ঠিক আছে এই জন্য আইপিএল সহ যাবতীয় খেলা যেগুলো অশ্লীলতা বেহায়াপনা ইসলামী শরীয়ত বিরোধীতে পরিণত হয়েছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ঠিক আছে ভাই তো আইপিএল খেলা বা আইপিএল সহ ছাড়াও যেগুলো খেলাগুলো দেখা হয় এগুলো ইসলামী শরীয়ত বহির্ভূত খেলা ঠিক আছে অনেকে ক্রিকেট খেলাকে মনে করছে যে এটা জায়েজ খেলা বা কিছু সেটা হলো যদি নামাজের নিয়ম কানুন ঠিক থাকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে তাহলে হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এগুলো কোনোটাই মেনটেন হয় না যখন খেলা চলে ওইদিকে জুমার নামাজ চলে এগুলো সম্পূর্ণ হারামের অন্তর্ভুক্ত হ্যাঁ কেউ যদিও হয়তো নিজের মনের বশবর্তী হয়ে দেখে কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাবে যে এগুলো সম্পূর্ণ নাজায়েজের অন্তর্ভুক্ত ফুটবল খেলা যেগুলো চলছে সতর্ক হলে সেই খেলাগুলো চলে এখানে বাজি ধরা হয় ইত্যাদি এগুলোতে পুরস্কার দেওয়া হয় টাকা নেওয়া হয় ঠিক আছে তো এই জন্য এই খেলাগুলো থেকে মুসলিম ব্যক্তি এবং এগুলোতে তেমন কোনো ফায়দা নেই শরীরচর্চার জন্য করতে যদি চাই তো নিজেরা খেলবে নিজেরা যেটা খেলবে স্বাভাবিক খেলা এবং নামাজ রোজাকে ঠিক রেখে কিন্তু যখন এটা আন্তর্জাতিক পর্যায়ে যায় তখন এটা কোনোই তোয়াক্কা থাকে না আর মুসলিমের টার্গেট হওয়া যে আমি একজন খেলোয়াড় হব বা কিছু এগুলো হওয়া উচিত নয় ঠিক আছে এরপরও যদি কেউ খেলোয়াড় হয়ে যায় আর দিনদারিত্ব ঠিক রাখে হ্যাঁ নামাজের সময় নামাজগুলো পড়ে নেই টাইম থাকতে নামাজটা পড়ে নেই ইত্যাদি এগুলো মেনে চলে তাহলে হয়তো তাদের জন্য সাময়িক জায়েজ হতে পারে খেলা কিন্তু এটাকে দেখার জন্য আবার আমরাও তার পিছনে সময় ব্যয় করবো ইত্যাদি যেভাবে দুনিয়া আজকে চলছে তো এগুলো মুসলিমের জীবনের যে রুটিন ও চার্ট তার সাথে মানায় না ও চলে না ঠিক আছে আপনার সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন তো আমি কি আল্লাহকে বলতে পারবো যে এতক্ষণ আমি খেলা দেখেছিলাম সেটা কি আমার পুণ্যের কাজ হবে না গুনার কাজ সেটা অবশ্যই গুনার কাজ তো এই জন্য সময় দিতে পারবো ওই টাইমটাতে আমরা যদি নিজেরা রেস্টও নেই তাও আমাদের শরীরের জন্য উপকার হবে এক দ্বিতীয়ত হচ্ছে যে ওই টাইমটাতে আমরা অনেক জিকির আজকার করতে পারি অনেক কোরআন তেলাওয়াত করতে পারি মানে ভালো কাজে আমরা ব্যবহার করতে পারি তো এটা ভালো কোনো কাজ নয় এখানে আমি অনেক সময় ছবিগুলো অনেক সময় চলে আসছে ফেসবুকে দেখা যায় যে খুব খারাপ খারাপ ছবি এখানে অনর্থকিরা নাচে হ্যাঁ এগুলো রয়েছে তো আল্লাহ আমাদের এই খারাপিগুলো থেকে হেফাজত করুন আমি আমার ছোট জ্ঞান যেটা মনে করি হ্যাঁ এইসব আইপিএল সহ যাবতীয় খেলাগুলো মুসলিম ব্যক্তির জন্য দেখা জায়েজ নয় খবরাদি রাখে বা চলে আসে খবর মনে যাতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আপনি এই লম্বা সময় খেলা দেখার ব্যাপারে জিজ্ঞাসা করেন তাহলে এটা সম্পূর্ণ হারামের অন্তর্ভুক্ত কারণ এটা সময়ের অপচয় আল্লাহ যেন এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমিন জাযাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু